স্পন্দন মিস্ত্রি রেডি থাকো, মধ্যাহ্ন আমি গ্রিন ফ্রেন্ডস এর এই অনবদ্য অনুষ্ঠানের জন্য আর গ্রিন ফেন্স মানেই হচ্ছে আমাদের সকলের প্রিয় সমরদা। সমরদার এই আহ্বানে আমরাও ইনক্লুডিং হয়েছি, সবাইকে এই মিলন উৎসবে আহ্বান জানিয়েছে, তাই আমরা আসবো না এটা হতে পারে না। আমার 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 নিজেরই অলরেডি একটা গাছের চ্যানেল আছে, তোমরা সবাই জানো তো। এই মিলন উৎসবে কী হবে না হবে অবশ্যই তোমাদের দেখাবো, আর আমরা সবসময় গ্রিন ফেন্সের পাশে আছি, আর তোমরাও পাশে থেকো সবসময়। এরকমভাবেই ভালোবাসা দিয়ে যে ওই চ্যানেলটাকে সাপোর্ট করো, প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো আমরা এখন পৌঁছে গেছি, আমরা চাকদা থেকে যাচ্ছি। তো টোটোতে আসতে আসতে অনেকের সাথে পরিচয় হয়েছে, তো তোমাদের সাথে দেখাতে পারলাম না সেটা। আমার হাজবেন্ড আল্লাহর পিকনিক গার্ডেনস, হাই করো হাই। আমরা এখন হালদার পিকনিক গার্ডেন যাচ্ছি, এখানে অলরেডি আজকে এমনিই সানডে, অনেকেই এখানে পিকনিক করতে এসেছে। তো দেখি গেটটা খুঁজে পাই কিনা, সবাই তো যাচ্ছে, মানে যত আমরা টোটো যতই আমরা টোটোতে উঠছি, যতগুলো টোটোতে উঠেছি সবেরই মানে কেউ না কেউ গ্রিন ফেন্সের লোক আছে। অলরেডি চলে এসেছি গ্রিন ফেন্সের মিলন উৎসবে, এখানে আমাদের ব্যাচ দেওয়া হচ্ছে, এই ব্যাচ দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে প্রায় 3000 মানুষের আয়োজন করা হয়েছে, তোমরা দেখো কত মানুষের ভালোবাসা, না থাকলে এটা হয় না। সবাই গ্রিন ফেন্সের ভালোবাসায় এসেছে, দেখো আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে, আমি ভাবতে পারিনি যে আমি আসছি। আর পিছন দিকে আছে ইয়ে ওই গাছের কুপন, খাবারের কুপন এসব আছে। গলায় আমরা আই কার্ড করে নিয়েছি, তার মানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। চলো এখন দেখি এই যে সমুদ্রের গলা পাচ্ছি, আমি তো প্রচন্ড এক্সাইটেড, ভালো লাগছে এখানে এসে। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রসঙ্গ হচ্ছে প্রেরণা রায়, প্রেরণা রায় না ওখানে যাবো, ওখানে সমুদ্র রয়েছে, ওই যে ওখানে এই তো সমুদ্র, ও দেখতে পাচ্ছ না জ্যাকেট পরে রয়েছে, এটা সমুদ্র নেই। আমি তো চান্সই পাচ্ছি না যে সমরদার সাথে একটু কথা বলবো, সবাই এত ঘিরে ধরে আছে, এটাই স্বাভাবিক এতদিনের অপেক্ষা। স্পন্দন মিস্ত্রি রেডি থাকো, মধ্যাহ্ন আমি গ্রিন ফ্রেন্ডস এর এই অনবদ্য অনুষ্ঠানের জন্য ভিডিও করতে যাওয়ার পিছনে যে মানুষগুলোর সাপোর্ট থাকে
যেমন সজলদার সাথে সজলদার ওয়াইফ এবং গ্রিন ফেন্সের সঙ্গে সোনামণি অর্থাৎ গ্রিন ফেন্সের ওয়াইফ। তো এই দুটো মানুষকে স্টেজে দেখতে চাই সাথে সজলদাকে। চলুন একটা জোরে করতালি হয়ে যাক। স্টেজে আসছে কোথায় তারা? সজলদা অলরেডি চলে এসছেন, সজলদার ওয়াইফ অলরেডি চলে এসছেন, কিন্তু আরেকজন কোথায়? কোথায় গেল গ্রিন ফেন্সের কর্ণধার? পালিয়ে গেল নাকি? যেখানেই থাকুন আপনি, সব শেষ হয়ে গেল। থাইল্যান্ডের লেবু আছে কমন? থাইল্যান্ডের এখানে সাদিয়া নার্সারি ফ্রিতে খুব ভালো ভালো গাছ বিতরণ করছে। প্রায় চার ধরনের গাছ আছে। এক নম্বর হচ্ছে ভিয়েতনামি মালটা, আর একটা হচ্ছে বাড়িওয়ান মালটা, আর বারুইপুর খাজা, আর হচ্ছে কাট্টিমন ম্যাঙ্গো। দাদা গাছ কখন পাবো? গাছ পেয়ে যাবে লাঞ্চের পরে। এখন পাবো না? না। এই পেয়ারাগুলো কি পেয়ারা? আর মালটাগুলো কি মাল? দিদি এটার কত দাম আছে? এটা কি গাছ? এটা কি অর্কিড দিদি? এই অর্কিডের নামটা তো দিদি বলতে পারলো না, বাট যা দাম বললো দাম শুনে নেওয়ার ইচ্ছাটাই প্রায় মরে গেল। এই গাছটার দাম বলছে 1,500 টাকা মতো। ভাবা যায় এখানে গাছের কিন্তু বেশ এরা ভালোই দাম নিচ্ছে। তবে আমরা তো অনেক জায়গায় নার্সারি ভিজিট করি, আমরা অনেক এর থেকে কম দামে আমরা অর্কিড পেয়ে যাব। এটার দাম কত আছে? দাদা এইটার দাম কত আছে? ওখান থেকে একটা নিয়ে নিন, ভালো গাছ, ইনডোর পাতা পান। এগুলো কি গাছ? এগুলো হচ্ছে মালটা মৌসামি। আর এই গাছগুলোর নাম বলছে পাতাবাহার, এগুলো এরা ফ্রিতে দিচ্ছে। এই গাছটা, এটা একটা ইনডোর প্ল্যান্ট, এটা আমার বাড়িতে আছে তাই এখান থেকে আর নিইনি। এটা দাম বলছিল 100 টাকা, তবে সাইজটা ছোট। আমার বাড়িতে এটা আছে, সেটা অনেকটাই বড়। ওটা আমি জিরাট থেকে কিনেছিলাম, তখন 200 টাকা নিয়েছিল। এই গাছটার নিচে দেখো একটা টব রয়েছে, এই টবটার নাম হচ্ছে গ্রো ব্যাগ। তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে, আমিও একটা কিনেছি। তো এখন মানুষ দেখছি প্রচুর এই গ্রো ব্যাগ কিনছে। এই ব্যাগগুলো সত্যিই খুব ভালো গো, এগুলো মাটির টবের মতো না,
যে ক্যারি করতে হবে, প্রচণ্ড ভার হবে বা পড়ে যাবে, ভেঙে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা ইজিলি ক্যারিও করা যায়। এবং গাছে জল দেওয়ার সময় এর মধ্যে ছোটো ছোটো ছিদ্রও আছে, যে জল জমে থাকবে, পচে যাবে, নষ্ট হবে, সেরকম কোনো ব্যাপার নয়, খুবই ভালো। আর এখানে তো দেখছো প্রচুর গাছের সার রয়েছে, তবে সারগুলো বেশ দাম বলছে এরা, লোকালে কিনতে গেলে দাম অনেকটাই কম পড়বে, তাই আমরা এখান থেকে কোনো কিছু সার নিয়ে নিই। আমি এখন গ্রিন ফ্রেন্ডসের হেঁসেলে ঢুকে পড়েছি। দেখো গ্রিন ফ্রেন্ডস কত খাবার আমাদের জন্য আয়োজন করেছে, দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবার প্যাকেজিং করা হচ্ছে। তো প্যাকেজিংয়ে কি আছে বলো তো, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। ফাইনালি আমরা খাবার পেয়ে গেছি। প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লাইন ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। সাদিয়া নার্সারি থেকে দেখো এই দুটো গাছ আমরা পেয়েছি, ওখানে প্রচণ্ড ভিড় মারামারি হচ্ছে, তাই যে দুটো গাছ পেয়েছি ওই নিয়ে নিয়েছি আমরা। আমরা দুটোই ভিয়েতনাম মালটা নিয়েছি। তো এই যে দেখে নাও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এখানে ফ্রায়েড রাইসের কোনো সবজি টবজি নেই, কারণ আমরা ফার্স্ট লটে পাইনি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো ওখানে এখন পুরস্কার টুরস্কার দিচ্ছে, কিন্তু আমরা তো অনেক দূর যাবো, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমরা টোটো তখন পাচ্ছিলাম না, আজকে জানি না কী কারণে টোটো আস মানে পেতে একটু বেগ পেতে হয়েছে আমাদের, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকেই এখন বেরিয়ে যাচ্ছে যারা দুর্গাপুরকে এসেছে। সব শেষে বলবো গ্রিন ফ্রেন্ডসকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা মিলনোৎসব আয়োজন করার জন্য। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো।